ভর্তা তো আমরা বহু রকমের খাই একবার এই কুমড়োর পাতার ভর্তা খেয়ে দেখুন এখানে আমি কুমড়োর পাতা নিয়েছি দুশো গ্রাম খোসা ছাড়ানো চিংড়ি মাছ তাতে লবণ হলুদ কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব এদিকে কুমড়োর পাতাগুলোর ভিতরে আমি চিংড়ি মাছ দিয়ে দেব এবার ওটাকে আমি ফোল্ড করে করে দশ বারোটা পাতা আমি মুড়ে নেব একটা বলের আকারে করে নেব। এবার আমি সুতো দিয়ে ভালো করে টাইট করে বেঁধে নেব টাইট করে আমার বাধা হয়ে গেছে আমার এখানে দুখানা হয়েছে এদিকে আমি ভাত বসিয়েছিলাম এটা কিন্তু ভাতে দিলে বেশি টেস্ট হবে আলাদা করে প্রেশার কুকারে কি আলাদা জলে সিদ্ধ করলে কিন্তু অতটা টেস্ট হবে না ভাতের ভিতরে আমি দিয়ে ভাত গরমটা বসিয়ে নেব এবার ভাত থেকে ভার করে নিচ্ছি সুতোগুলো সব ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে একটা একটা করে পাতা খুলে নেব এবার পাতার ভিতর থেকে আমি রসগুলো জলগুলো বার করে নিলাম এবার কাঁচা লবণ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব এটা কিন্তু গরম ভাতে জাস্ট ফাটাফাটি জমে যাবে একবার ট্রাই করবেন